আমরা এখন প্রোনাউন নিয়ে আলোচনা করব। তো প্রোনাউনের সর্বপ্রথম একটা চার্ট দেওয়া আছে, যেটা আমাদের একটু মনে রাখতে হবে যে কোনগুলা সাবজেক্টিভ প্রোনাউন, কোনগুলা অবজেক্টিভ প্রোনাউন, কোনগুলো পসেসিভ প্রোনাউন এবং কোনগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা দেখছি যে সাবজেক্টিভ প্রোনাউন রয়েছে আই, উই, ইউ, ইট, হি, শি, দে, ওয়ান, হু, এবং এরই অবজেক্টিভ প্রোনাউনগুলো হলো আই এর অবজেক্টিভ প্রোনাউন হলো মি, উই একটা আজ, ইউ একটা ইউ। এইভাবে এই প্রোনাউনগুলো আমাদের লিস্টটা মনে রাখতে হবে। ওকে, আমরা এবার কিছু রুলসে চলে যাই। তো প্রথম রুলসটা হলো অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার হলে প্রোনাউনটি সিঙ্গুলার হয়, আর অ্যান্টিসিডেন্ট প্লুরাল হলে প্রোনাউনটি প্লুরাল হয়। একটা উদাহরণ দিয়ে এটা ক্লিয়ার হয়ে যায়। করিম ইজ রেসপন্সিবল ফর হিজ ওয়ার্ক। এখানে করিমটা হলো অ্যান্টিসিডেন্ট, করিম যেহেতু সিঙ্গুলার যার কারণে এখানে একটা সিঙ্গুলার প্রোনাউন বসেছে। ওকে, তারপর এনযুক্ত বাক্যে কীভাবে আমরা প্রোনাউন বসাবো। এন্ডের আগে পরে যদি একই জিনিস হয়, একই ব্যক্তি বস্তু হয়, তাহলে কিন্তু আমাদের প্রোনাউনটা সিঙ্গুলার হবে। আর এন্ডের আগে বা পরে যদি ভিন্ন বস্তু ব্যক্তি যাই হোক, তাহলে কিন্তু প্রোনাউনটা আমরা প্লুরাল হবে। তো উদাহরণ দেওয়া যাক, দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি ইজ ডুইং হিজ জব। দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, এই দুইটা পদে কিন্তু একজনকে বোঝাচ্ছে, যার কারণে আমাদের এখানে হিজ বসেছে প্রোনাউন্স যা সিঙ্গুলার। আর যদি এমন হতো দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি, তাহলে কিন্তু এটা ভিন্ন ব্যক্তিকে বোঝাতো, ভিন্ন দুজন ব্যক্তিকে বোঝাতো, তাহলে কী হতো, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি আর ডুইং দেয়ার জবস, তাহলে এখানে দেয়ার হয়ে যেত। ওকে, তাহলে মনে রাখতে হবে অ্যান্ডের আগে পরে যদি একই জিনিস হয় তাহলে সিঙ্গুলার, আর ভিন্ন হলে প্লুরাল হবে। ওকে, তিন নম্বর রুল হলো ইচ, আইদার, নাইদার, এভরি এবং ওয়ান যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সিঙ্গুলার প্রোনাউন হবে। যেমন ইচ অব দ্য বয়েজ ইজ রেসপন্সিবল হিজ ফর হিজ ডিউটি। ইচ যেহেতু সাবজেক্ট হিসেবে বসেছে, যার কারণে এখানে কিন্তু প্রোনাউনটা হিজ হয়েছে, ঠিক আছে। ইচ অব যদি থাকে তাহলে সাবজেক্ট প্লুরাল হলেও ভার্ব কিন্তু সিঙ্গুলার হয় এবং প্রোনাউনটা সিঙ্গুলার হয়। ওকে, এগুলো আমরা ভার্বে পেলে জেনে নেব। ওকে, চার নম্বর উল্টো হলো সেভারেল, বোথ, ফিউ। এগুলো যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে প্রোনাউনটি প্লুরাল হয়। যেমন সেভারেল অফ দ্য বয়েজ হ্যাভ ডান দেয়ার ডিউটি প্রপারলি, সেভারেল, যার কারণে এখানে দেয়ার হয়েছে। যেহেতু বলছি এগুলো একটু প্লুরাল হবে, তো এখানে দেয়ার বসানো হয়েছে। ওকে, তারপর অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং টু, টুগেদার উইথ, অ্যালোন উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, থাকলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার প্রোনাউন হবে, আর সাবজেক্ট প্লুরাল হলে প্রোনাউনটি প্লুরাল হবে। এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা সর্বপ্রথম দেখব সাবজেক্টের দিকে। তো আমরা দেখছি সাবজেক্ট কিন্তু হি, তার মানে এটা বোঝাচ্ছে এটা সিঙ্গুলার। হি টুগেদার উইথ হিজ সন্স হ্যাজ ডান হিজ ডিউটি, তো আমরা এখানে দেখব হি, হি সিঙ্গুলার, যার কারণে এখানে প্রোনাউনটি সিঙ্গুলার হয়েছে। ওকে, এবার দেখব একটা জিনিস মনে রাখতে হবে, এই ওয়ার্ডগুলো যখন থাকবে তখন আমরা সাবজেক্ট হিসাবে প্রথম অংশটাকে, প্রথম যে সাবজেক্টটা থাকবে সেটাকে আমরা গণ্য করব। আর ছয় নম্বর রুলটা হলো তার বিপরীত, আইদার অল, নাইদার নর, নট অল, বাট অলসো, থাকলে এই যে অর এবং নর এর পর যে সাবজেক্টটা থাকবে সে সাবজেক্ট অনুযায়ী আমরা প্রোনাউনটি সিঙ্গুলার নাকি প্লুরাল হবে সেটা নির্ধারণ করব।
আমরা এই রুলে জানলাম যে এগুলো থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা প্লুরাল বসাবো, প্লুরাল অথবা সিঙ্গুলার প্রোনাউন বসাবো, আর এই যে ওয়ার্ডগুলো এগুলো থাকলে কিন্তু আমরা অন ননের পরে যে সাবজেক্টটা থাকবে সে অনুযায়ী প্লুরাল বসাবো। আসুন দেখেন, আইদার হি অর দে হ্যাভ বিন কনফার্মড অ্যাবাউট দেয়ার ওয়ার্ক। দেখেন এখানে দে, এখানে অর, অরের পরের সাবজেক্ট অনুযায়ী আমরা কিন্তু এখানে দেয়ার বসিয়েছি, আমরা কিন্তু হি কে ধরিনি, ঠিক আছে। আমরা অর পরে যে সাবজেক্টটা আছে সেটা অনুযায়ী কিন্তু আমরা প্রোনাউনটি বসিয়েছি, তো এই জিনিসটা মনে রাখতে হবে। সাত নম্বর রুল হলো বইয়ের নাম, কোনো কোম্পানির নাম অথবা কোনো প্রিমিয়াম না থাকলে প্রোনাউনটি কিন্তু সিঙ্গুলার হবে সবসময়, ওকে। আট নম্বর রুল হলো ভার্ব প্লাস আইএনজি যখন সাবজেক্টে হিসাবে বসবে তখন পসেসিভ ইটস প্রোনাউনটা বসবে, ঠিক আছে। আসলে দেখেন সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ফর ইটস ড্যাশ ড্যাশ, তো সুইমিং যেহেতু আছে ভার্ব প্লাস আইএনজি যার আমরা এখানে পসেসিভ ইটস বসিয়েছি, ওকে। নয় নম্বর রুলটা হলো ওয়ান থাকলে পসেসিভ ওয়ান্স হবে, ঠিক আছে। যদি কোনো সেন্টেন্সে ওয়ান ওয়ার্ডটি থাকে তাহলে আমরা পসেসিভ ওয়ান্স হিসাবে প্রোনাউনটি বসাবো, যেমন ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, ঠিক আছে। ওয়ান থাকলে প্রোনাউন হিসাবে আমরা পসেসিভ ওয়ান্স বসাবো। দশ নম্বর রুলটা হলো প্রোনাউন কিন্তু একটা ধারা মেনটেন করে, ওকে। সে ধারাটা কি, যদি সাধারণ কোনো সেন্স বোঝায় এবং নর্মাল কোনো একটা জিনিস, যে আমি যদি বলতে হয় আমি তুমি সে আজকে এক জায়গায় যাব, তো সেক্ষেত্রে যদি সাধারণ কোনো সেন্স বোঝায় তাহলে সর্বপ্রথম ইউ লিখতে হবে, তারপর হি, তারপরে আই লিখতে হবে। আই হি ইউ এভাবে লিখতে হবে না, লিখতে হবে ইউ হি অ্যান্ড আই, ঠিক আছে। আর যদি দোষ শিকার বোঝায় তাহলে হবে কিন্তু আই ইউ হি, ওকে, জিনিসটি মনে রাখতে হবে। সর্বশেষ শুরুটা হলো সাবজেক্টের সাথে তুলনা করলে বাকি যদি অ্যাজ বা দেন থাকে, তারপরে যদি কোনো প্রোনাউন বসাতে হয় তাহলে অবশ্যই অর্থাৎ সাবজেক্টে প্রোনাউন বসাতে হবে, ওকে। হি ইজ টলার দেন আই, হি ইজ টলার দেন আই, জিনিসটা মনে রাখতে হবে। আমরা অনেকে বলি হি ইজ টলার দেন মি, এটা ভুল, কারণ অ্যাজ বা দেন থাকলে আমরা এখানে সাবজেক্টিভ প্রোনাউন বসাতে হবে। তো এই 11টি রুল যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা প্রোনাউনের ম্যাক্সিমাম অ্যান্সারগুলো করতে পারবো। আর আমাদের এই চারটাটা মনে রাখতে হবে, যেমন সাবজেক্টিভ প্রোনাউন কোনগুলো, অবজেক্টিভ প্রোনাউন কোনগুলো, তাহলেই কিন্তু আমরা প্রোনাউনের সবকিছু মার্ক তুলতে পারবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ধন্যবাদ।